মহিলা তো নবীজির কাছে আসছে, এসে বলে ওগো আল্লাহর নবী আমি জেনা করেছি, বিশ্বাস করেন জেনার বাচ্চা আমার পেটে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অপরাধ আছে, পেটের বাচ্চার তো অপরাধ নাই, যাও বাচ্চা প্রসব করবে তারপরে তোমার বিচার হবে। হাবিব কিবরিয়া মহিলাকে বাড়ি পাঠিয়ে দিবেন, মহিলাটা বাচ্চা প্রসব করেই আল্লাহর রাসূলের কাছে আসছেন। আয়েশা বলে ওগো আল্লাহর নবী এইবার আমি আলাদা আমার বাচ্চা আলাদা, এইবার আমার বিচার করেন, দুনিয়ায় আমার জেনার সাজা আমাকে দিয়ে দিন। সর্বরে দু আলম নবী বলেন এখনো বিচার করা যাবে না, বাচ্চা দুধ পান করাও, বাচ্চা যখন বাহিরের খাবার খাইতে জানবে তুমি মায়ের স্তনের মুখাপেক্ষি যখন তোমার বাচ্চা না হবে তখন তোমার বিচার হবে। মহিলা চলে গেছে, মহিলাটার হলো পবিত্র হওয়ার ধান্দা, ওই যে একটা গুনাহ তার হয়ে গেছে এইটার পেরেশানি। ওসাআত কা সাইয়াতুকা ফা আনতা মুমিন, ওই গুনার পেরেশানি তাকে অস্থির করে ফেলেছে, সে পাগল হয়ে গেছে। বাচ্চাকে খানা খাওয়া শিখায়, শুকনা রুটি খাওয়ার শিক্ষা দিতেছে, বাচ্চা হাঁটতে জানে, এ ছোট্ট শিশু এবার রুটি চিবাইতে জানে। নবীর দরবারে নিয়ে আসতেছে, মহিলার মনে ভয়, আমার রাসূল যদি আজকেও আমার বিচার না করেন আর যদি জেনার শাস্তি আমার কবর হাসরের নিয়ম লাগে, আমি আমার আল্লাহর আদালতে কেমনে চেহারা দেখাবো। এই পেরেশানিতে এই মহিলাটা তার বাচ্চাকে কোলে কইরা নবীর কাছে আনে নাই, হাটায়া হাটায়া বাচ্চাকে নবীর কাছে আনছে। তার মানে মহিলাটা বুঝায় ওগো সরকার, ওগো সরদার, আমি মায়ের কোল, এই বাচ্চারা দরকার নাই। ওগো সরওয়ারে দু আলাম দেখেন না আমার সন্তানটা নিজের পায়ে হাঁটে। হাদিস শরীফে আছে বাচ্চার হাতে শুকনা রুটির টুকরা দিছে, বাচ্চাটা রুটি খাইতেছে, কিসরা তো খুব জিম্বিয়া দি, বাচ্চাটাকে নবীর দরবারে নিয়ে আসছে যে বাচ্চার হাতে রুটির শুকনা খণ্ড আছে, আল্লাহর রাসূলকে দেখাইতেছে ওগো আল্লাহর নবী আমি একটা নাপাক মা, আমি জেনা করছি কিন্তু আমার এই সন্তানটা আমার স্তন লাগবে না, এই যে রুটি খায়। তুমি বুড়া করে আনন্দ করলে যুবক, পাপ করে উল্লাস করলা, পাপের কাম করে তুমি মিষ্টি খাওয়াইলা, আর এটা হলো সাহাবীর ঈমান, সাহাবীর গুনাহ হয়েছে, তো সাহাবি এবার পাক হওয়ার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন সাহাবীরা আরে বাচ্চাটারে আমার কাছে আন। নবী বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা আর একজন সাহাবীর হাওয়ালা করে দিলেন, আর আল্লাহর রাসূল এই মহিলাকে জেনার হাত কায়েমের জন্য নির্দেশ করলেন। সাহাবীরা গর্ত করে মহিলাটাকে গর্তের ভেতরে ফেলায় চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলো। একজন সাহাবী যখন পাথর মারতেছে তো গর্তের ভেতর থেকে রক্তের ছিটা তার জামায় গায়ে আইসা লেগে গেছে, সাহাবী রক্ত মুছে আর কই জেনাকারিনীর রক্ত গায়ে লাগলো রে। আল্লাহর রাসূল বলে সাবধান,
জেনা করিনি বইলা নাপাক বলে গালি দিস না, তওবা করিনি ক, কারণ ওর জেনা হইলে কি হবে, ও এমন একটা তওবা করেছে, এ তওবা যদি গোত্রের মানুষের ভেতরে বন্টন করা হয় পুরা বংশের মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা হলো পাপের পেরেশানি। এজন্য আমি একজন মুসলমান হিসেবে তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার মুসলমান ভাই হিসেবে তোমার কদম জড়ায় ধরতেও আমি রাজি আছি। আমি বলতে চাই জীবনে কোনোদিন ইবাদতকে হীন চোখে দেখবা না, কোন নেকির কাজকে তুমি অবহেলা করবা না, আর গুনাহ কইরা আনন্দিত হইবা না। মনে রাখবা এই কোয়ালিটি, এটা ইমানের কোয়ালিটি, ইমানের কোয়ালিটি। মুখে কালিমা আছে তোমার, তুমি মুমিন, তাহলে এই কোয়ালিটি তোমার হাসিল করতেই হবে। সরকার বলে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন। আল্লাহর রাসূল বলেন এই কোয়ালিটি যদি কারোর ভেতরে পাওয়া যায় তাহলে তুমি কনফার্ম থাকতে পারো, যদি তোমার ভেতরে এ দুইটা সিফত তুমি পাও তাহলে তুমি মনে মনে এতটুকু কনফার্ম থাকতে পারো আনতা মুমিন, আল্লাহর আসমানের মুমিনের খাতায় তোমার নাম আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।